রাজ্যের নির্বাচনী কর্মসূচিতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই রক্তদান শিবিরের সংখ্যা কমতে শুরু করেছে। খুব স্বাভাবিকভাবেই সারা বছরের তুলনায় গ্রীষ্মকালে রক্তের চাহিদার তুলনায় রক্তদান শিবিরের আয়োজন হয় কম। আর এবছর আবার ভোট উৎসব, তাও আবার দীর্ঘমেয়াদী, ফলে গরমে রক্ত সংকটের আশঙ্কা করা হচ্ছে। ভোট উৎসবের মাঝেই রাজনৈতিক নামগন্ধহীন হাওড়ার প্রাচীন ক্লাব জগাতা শক্তি সংঘ আয়োজন করল রক্তদান উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হাওড়া লায়ন্স ক্লাব ও ভরসা ডায়াগনস্টিক পলিক্লিনিকের সহযোগিতায় এই রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জগাতা শক্তি সংঘ সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ছাড়াও শরীরচর্চার জন্য তাদের নিজস্ব ভবনে যোগাসন কেন্দ্র গড়ে তুলেছে। এই গরমে আপনারা জানেন যে রক্তের খুব অল্পতা দেখা যায় এবং রক্ত খুব দুর্লভ হয়ে পড়ে, তার জন্যে এই মুহূর্তে যদি আমরা রক্তটা না ডোনেশন নিই তাহলে পরে আমরা প্রিজার্ভ করতে পারবো না এবং আমরা আগামী দিনে কোনো রুগী বা পেশেন্টকে সেইভাবে আমরা রক্ত দিয়ে হেল্প করতে পারবো না, সাপোর্ট করতে পারবো না। এরকম আমাদের আজকে 11খানা ক্যাম্প চলছে লায়ন্স ক্লাবের। জগাচা শক্তি সংঘের উদ্যোগে এর আগে আমরা বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। তো এবছর যেহেতু গত 2020 একটা করোনা প্যান্ডামিক পিরিয়ড চলছিল, আমরা করে উঠতে পারিনি, কিন্তু এবছর এই 2021-এর এই প্রারম্ভে আমাদের এই আজকের লায়ন্স ক্লাবের উদ্যোগে জগাচা শক্তি সংঘের পরিচালনায় এই রক্তদান শিবির এবং তার সঙ্গে আমাদের কিছু প্রাইমারি হেলথ চেকআপেরও প্রোগ্রাম চলছে। এবং নির্বাচনের সঙ্গে আমাদের জগাচা শক্তি সংঘ একটা সমাজ কল্যাণমূলক অর্গানাইজেশান, তার সঙ্গে আমাদের সামাজিক এবং স্পোর্টস নিয়ে আমরা ক্লাব পরিচালনা করি। আমাদের ক্লাবের মধ্যে কোনো রাজনৈতিক আবহ নেই, রাজনৈতিক পরিবেশ আলাদা। আর আমাদের ক্লাবের যে উদ্যোগ সেটা আমরা সারা বছর ধরে এই প্যান্ডামিক পিরিয়ডেও আমরা অনেক কাজ করেছি। যেমন ধরুন আমাদের দুর্গা পুজোর সময় আমরা অনেক দুস্থ গরিব পরিবারকে আমরা এই প্যান্ডামিকের জন্য অনেক সাহায্য করেছি, চাল ডাল তেল নুন যথাসাধ্য। তারপর আমরা দুর্গা পূজার পরেও কিছু গরিব দুঃখীকে বস্ত্র বিতরণ করেছি। তার মধ্যে